হাওড়ার 101 চাষ রামোয়ার প্রাক্তন সাগরেদ গুড্ডু হত্যাকাণ্ডে শিবপুর থেকে গ্রেফতার দুই। সূত্রের দাবি, পুরনো শত্রুতার জেরেই খুন করা হয় গুড্ডুকে। তদন্তে হাওড়া কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ওষুধ খাওয়াতে গিয়ে মানসিক অবসাদগ্রস্ত ভাইয়ের হাতে খুন দিদি। কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। বসিরহাট পুলিশ ট্রেলার বাটিয়ার ঘটনা। মঙ্গলকোটের ইচ্ছা গ্রামে বিদ্যুৎ চুরির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এক ব্যক্তি। বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ পাড়ারই তিন বাসিন্দার বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি ভর্তি কাটোয়া হাসপাতালে, কৈচর ফাঁড়িতে অভিযোগ দায়। কালিয়াচকের সালিশি সভায় আক্রান্ত তৃণমূল নেতা। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ গ্রামেরই কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তৃণমূলে যোগ দিলেন তমলুকের শ্রীরামপুর এক পঞ্চায়েতের বিজেপির প্রধান মঞ্জু বেরা। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান দাবি মঞ্জু প্রধানের। ভয় দেখিয়ে শাসক দলে যোগ দিতে বাধ্য করা হয়েছে, পাল্টা দাবি বিজেপির। কোলাঘাটে চাষের জমিতে মাছের ভেরি তৈরি ঘিরে বিতর্ক। ভেরি বিরোধী আন্দোলনে অনিচ্ছুক চাষিদের একাংশ। কৃষক সংগ্রাম কমিটির সভাপতির কারখানায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, মদত দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসব চলাকালীন প্রাক্তন জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রীকে হেনস্থার অভিযোগ সংক্রান্ত মামলাতেও জামিন পেলেন বিনোদ সরকার। তার দাবি, চার পাঁচ মাস তিনি আলিপুরদুয়ারেই আসেননি, মিথ্যে মামলা সাজানো হয়েছিল। শীতের সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে দেরি, তাই সারাশের বাড়ি দিয়ে নাবালিকা পরিচারিকার মাথা ফাটানোর অভিযোগ। অভিযুক্ত আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়েন্ট বিডিও স্ত্রী, থানায় অভিযোগ দায়। পরিকাঠামো প্রস্তুত, প্রশিক্ষণও সারা, কিন্তু এক বছর পরেও বীরভূমে পুরোপুরি শুরু হয়নি ই টেন্ডারিং প্রক্রিয়া। দুর্নীতিকে প্রশ্রয় দিতেই ঢিলেমি, অভিযোগ বিরোধীদের। দ্রুত ই টেন্ডারিং প্রক্রিয়া চালুর চেষ্টা হচ্ছে দাবি প্রশাসনের। আহিরণে গঙ্গার উপর বেহাল ফিডার ক্যানাল, কোথাও বড় বড় গর্ত, কোথাও বেরিয়ে গিয়েছে লোহার রড। প্রাণ হাতে ঝুঁকির যাতায়াত, সমস্যা সমাধানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস জেলা প্রশাসনের। দক্ষিণ বারাসাতে আক্রান্ত কুলতরি থানার এসআই, গাড়ি নিয়ে ফিল্মি কায়দায় রাস্তায় বাইক আটকে এসআইকে বেদম মারধর। স্থানীয়দের মোবাইল ক্যামেরা বন্দী হামলার দৃশ্য। দুজনকেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে খবর। সোনারপুরে নির্মাণ প্রকল্পে বাংলো বিক্রির নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার নির্মাণ সংস্থার শীর্ষকর্তা। ধৃতকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। প্রথমে শ্লীলতাহানি, পরে চলন্ত অটো থেকে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী দুর্গাপুরের কলেজ ছাত্রী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মুরগি না পেয়ে পোলট্রি মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। রায়গঞ্জের গৈতর গ্রামে অভিযুক্তকে ধরে গণপ্রহার এলাকাবাসীর। উদ্ধার ওয়ান শটার ও গুলি, দাবি পুলিশের। দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর উপপ্রধানের শংসাপত্র নিয়ে গোলমাল। খানাকুলে পঞ্চায়েত অফিসে ভাঙচুর গ্রামবাসীদের, জ্বালিয়ে দেওয়া হয় বাইক, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুনে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান পলাতক। কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে আরামবাগের হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। কাজের আশায় এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চন্দ্রকোনায় দুই দল ছুট দাতারের তাণ্ডব। আশ্রমের দেওয়াল ভাঙার পাশাপাশি প্রচুর ফসল নষ্টের অভিযোগ, ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দপ্তর।